সিপিএম কে বিধানসভা থেকে শূন্য করেছেন মমতা সুদীপ। হুইলচেয়ারে বসে বিজেপি কে হারিয়েছে মমতার শত্রুঘ্ন। বাংলার মানুষ বলছে ভাগ মোদি ভাগ, ভাগ অমিত শাহ ভাগ, ফিরহাদ। এভাবেই একুশের মঞ্চে সুর চড়ালেন তৃণমূল নেতৃত্ব। সিপিএম কে বিধানসভা থেকে শূন্য করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে কেন্দ্র থেকেও শূন্য হবে বিজেপি। এদিন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বেশ কিছু সিদ্ধান্তকে ভুল বলে আখ্যা দেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। নোটবন্দি, করোনাকালে লকডাউন, জিএসটি সহ একাধিক ইস্যু তুলে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে তিনি বলেন, সম্প্রতি আসানসোল লোকসভা আসন থেকে জয়ী হয়েছেন শত্রুঘ্ন সিনহা। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক আন্দোলনকে তুলে ধরেন তিনি। রাজ্যের গত বিধানসভা নির্বাচনের কথা স্মরণ করিয়ে বলেন, কেন্দ্রের একটি দল তাদের সব ক্ষমতা দিয়ে রাজ্য দখলের চেষ্টা করেছিল, বাংলার মেয়ে একাই রুখে দিয়েছে। হুইল চেয়ারে বসে বিজেপিকে হারিয়েছেন তিনি। বেঙ্গল মে আকর জিস তরহ সে বেঙ্গল মে আপনি ধন শক্তি কা ইয়া সরকারি তন্ত্রো কা ইস্তেমাল করতে হুয়ে জিস তরহ সে বেঙ্গল কো লুটনে কা দবোচনে কা বেঙ্গল কো পটকনে কা জিস তরহ সে উন্হোনে কোশিশ কিয়া দিন রাত হর গলি গলি মে আপনে লোগো কো খড়া কর দিয়া ইতনা জোর জুলম ইয়াতনা পেশ কি উন্হোনে বেঙ্গল কে চুনাও মে কি ফির নির্মাণ হুয়া খেলা হবে আর খেলা হবে এসা হুয়া কি হামারি সবো কি দেশ কি বেটি দেশ কা গৌরব বেঙ্গল কি আন বান ও শান হামারি মমতা ব্যানার্জি জি সামনে আই আর হুইল চেয়ার মে ব্যাঠ কর না সিফ ভারতীয় জনতা পার্টি উনকে তমাম লোককে পরখচ্চে উড়া দিয়ে বল্কি আজ পুরে হিন্দুস্তান মে হি নহি বল্কি দুনিয়া মে এক রোল মডেল বনকর সামনে আই এসি হামারি আর আপ সবো কি মমতা ব্যানার্জি জি। আরো এক ধাপ এগিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, এখানেই মঞ্চ বেঁধে বলা হয়েছিল ভাগ মমতা ভাগ, বাংলার মানুষ তার জবাব দিয়েছে, তারা বলছে ভাগ মোদি ভাগ, ভাগ অমিত শাহ ভাগ। এই মঞ্চে দাঁড়িয়ে বলেছিল বিজেপি ভাগ মমতা ভাগ, আর বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে যে মমতা ছিল, মমতা আছে, মমতা থাকবে। বাংলার মানুষ বলেছে ভাগ মোদি ভাগ, ভাগ অমিত শাহ ভাগ, ভাগ শুভেন্দু ভাগ। এদের বিজেপিকে ভাগিয়ে ছেড়েছে নেত্রী, আবার আহ্বান করবে 24-তে। আমরা ভারতবর্ষ থেকে সারা বাংলা থেকে শুরু হবে বলা ভাগ বিজেপি ভাগ, ভাগ বিজেপি ভাগ, ভাগ বিজেপি ভাগ। তাই অনেক রকম সেন্টিমেন্ট নিয়ে খেলা, বলছে আদিবাসী রাষ্ট্রপতি করেছি। আমি বললাম পরিবারের একজনকে পায়েস দিচ্ছ আর বাদবাকি পরিবারের লোক না খেয়ে মরছে, তাতে সেই পরিবারের উপকার হয় না। আদিবাসী উন্নয়ন, পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন দেখতে গেলে মমতা ব্যানার্জির বাংলায় এসো, যেখানে জঙ্গল মহলের উন্নয়ন থেকে মমতা ব্যানার্জি দেখিয়ে দিয়েছে আদিবাসী উন্নয়ন কাকে বলে। সমগ্র বাংলার উন্নয়ন করে বাংলাকে আজকে এমন জায়গায় দাঁড় করিয়েছে যেখানে আমরা সগর্বে বলতে পারি সকল দেশের রানী সেজে আমার বঙ্গভূমি, আমার ভঙ্গভূমি। এদিন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কার্যত এভাবেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূলের অন্যান্য নেতা নেত্রীরা। লোকসভাতে পশ্চিমবাংলা থেকে সিপিএম এর আসন শূন্য করে দিয়েছেন মমতা ব্যানার্জি। আজকে যাদেরকে হত্যা করেছিল তখন
ক্ষমতার মদমত্ততায় পুলিশ গুলি চালিয়েছিল। আজকে জনগণ সেই ঘটনার প্রতিবাদ জানিয়েছিল। আজকে সিপিএম আর মাথা তুলে পশ্চিমবাংলায় দাঁড়াতে পারছে না, এটা একটা বড় কথা। আজকে একুশে জুলাই আমাদের কর্মসূচি, তাকে বানচাল করার চেষ্টার শেষ নেই। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে দিয়ে আজকেই সোনিয়া গান্ধীকে দিল্লিতে ডাকাতে হবে। সিপিএম শূন্য করার পর মমতা ব্যানার্জি যাকে অবিলম্বে শূন্য করার দিকে এগোচ্ছেন, তারাও বলে আমরা একটা কর্মসূচি করব, অমুক জায়গায় চলো। একুশে জুলাইয়ের পাল্টা করতে হবে। উন্মাদের দল প্রথম ভুল করেছিল নোটবন্দি, কালো টাকা উদ্ধার হয়নি নোটবন্দির মাধ্যমে। অপরিকল্পিত লকডাউন হয়েছিল ভারতবর্ষে, যার ফলে নিজের দেশের মানুষ, নিজের দেশের শ্রমিক পরিযায়ী শ্রমিকে পরিণত হয়ে গিয়েছিল। তিন নম্বর, ত্রুটিপূর্ণ জিএসটি হয়েছে, যে জিএসটির অংশের টাকা রাজ্যের অর্ধেক কেন্দ্রের অর্ধেক পাওয়ার কথা সেই টাকা রাজ্য পাচ্ছে না। চতুর্থ ভয়ঙ্কর গলত, চীন ভারত ভূখণ্ডে অনুপ্রবেশ করছে, তা নিয়ে পার্লামেন্টে কোনো আলোচনা হতে দিচ্ছে না। পেট্রোল 100 পার, ডিজেল 100 পার, পার্লামেন্টে আলোচনা করার কোনো সুযোগ নেই। কেন্দ্রীয় এজেন্সিগুলোকে সিবিআই, ইডি, আইটি, এদেরকে অপব্যবহার করা হচ্ছে। সাত নম্বর, রাজনীতিকে ধর্মের নামে বিভাজন করে দেওয়া হচ্ছে। আট নম্বর, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে চুরে তছনছ করে দেওয়া হচ্ছে। এই আটটি ভুলকেও যদি আমরা সামনে রাখি, তাহলে এই সরকারকে আমরা যত দ্রুত দেশ থেকে সরাতে পারি তারই চেষ্টা উদ্যোগ করতে হবে। আরে 34 বছরের সিপিএমকে পশ্চিমবাংলায় যদি মমতা ব্যানার্জি শূন্য করে দিতে পারেন, তাহলে তার নেতৃত্বে আগামী দিনে বাংলাতে বিজেপিকে যেমন শূন্য করা যাবে, প্রধানমন্ত্রিত্ব থেকেও বিজেপিকে নরেন্দ্র মোদীকে সরানো সম্ভব, আগামী দিনের ইতিহাস তা প্রমাণ করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা।